দীর্ঘ দুই মাস পর গণপরিবহন চালু হলেও ভাড়া দ্বিগুণ। বাসের ভেতরে স্বাস্থ্যবিধি মানা হলেও উপেক্ষিত টার্মিনালে, অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হলেও যাত্রী সংকট। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় উচ্চ মাধ্যমিকে ভর্তি নিয়ে সংশয়, স্থবিরতা সৃষ্টির শঙ্কা। অসচ্ছল শিক্ষার্থীদের ধাপে ধাপে ভর্তির সুযোগ রাখার পরামর্শ। করোনা ভাইরাসের প্রভাব দীর্ঘায়িত হলে বাড়তে পারে পদ্মা সেতুর কাজের মেয়াদ, এখন পর্যন্ত শেষ 80%। বর্ষায় বাধা হয়ে দাঁড়াবে নদীর প্রবল স্রোত। সময় সংবাদে সঙ্গে আছি আমি আফজাল হোসেন। স্বাস্থ্যবিধি মেনে দেশের বিভিন্ন রুটে সীমিত আকারে বাস চলাচল শুরু হয়েছে। প্রথম দিনেই যাত্রীদের অভিযোগ, ভাড়া নেওয়া হচ্ছে দ্বিগুণ, মানা হচ্ছে না সরকারি আদেশ। সকাল থেকে ঢাকা সহ বড় শহর ও জেলাগুলোতে স্থানীয়ভাবে গণপরিবহন চলাচল শুরু করে। যাত্রীদের জন্য বাধ্যতামূলক মাস্ক ছাড়াও মানা হচ্ছে একটি আসন ফাঁকা রেখে বসার নিয়ম। কিন্তু এই নিয়ম মানতে গিয়েই বাস মালিকরা বর্ধিত 60% নয় বরং দ্বিগুণ ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ যাত্রীদের। দীর্ঘ লকডাউনের পর এ ধরনের দ্বিগুণ ভাড়াতে ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা, তবে অভিযোগ অস্বীকার করেছেন অনেক বাস মালিক। টাইগার বাস থেকে মার্কেটের মুখে আগে 5 টাকা ছিল, এখন 10 টাকা, ডবল ভাড়া সব কিছু। আমাদের থেকে ডবল ভাড়া নিচ্ছে, পুরো ডবল, কিন্তু আমার তো উপায় নেই, আমাদের যাওয়াই লাগবে। সমস্যা তো একটু হবে, কারণ যে এখানে 480 টাকা ভাড়া, সেখানে নেওয়া হচ্ছে 760 টাকা ভাড়া। এখন এই সিচুয়েশনটা মানুষ তো অভাবনটা আছে, তারপরে ভাড়া বাড়লে যারা নাই তার তো কষ্ট হবে। এমনি 3 মাস লকডাউনের জন্য কর্মসংস্থানের অভাবে অনেকেই আর্থিকভাবে অসচ্ছলতায় ভুগছেন। এখন এই মুহূর্তে যদি কিনা ভাড়াও বাড়িয়ে দেওয়া হয় 60%, সেটা আমরা বলতে পারবো না। আমাদের অনলাইনে টিকিট কোম্পানি যেটা ফিক্সড করে দিয়েছে আমরা সেটাই জানি। এই মুহূর্তে রাজধানীর গাবতলিতে আছেন রিপোর্টার ওমর ফারুক, চট্টগ্রামের আগ্রাবাদে আছেন রিপোর্টার কমল দেব এবং সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে, প্রথমে যাব ওমরের কাছে। ওমর, বেশ কিছু অভিযোগ পেয়েছি যে ভাড়া বাড়িয়ে দেওয়ার বিষয়ে, এছাড়া সামাজিক দূরত্ব এবং নিরাপদ দূরত্ব মানার ক্ষেত্রে আরও কিছু অভিযোগ, আরও কিছু অনিয়মও আমরা পেয়েছি। সব মিলিয়ে কিন্তু রাজধানীতে বেশ কিছু মোবাইল কোর্টও পরিচালনা করা হচ্ছে বিআরটি এর পক্ষ থেকে, এবং সেই বিষয়েই আমরা এই গাবতলিতে যে মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট আছেন তার সাথে আমরা কথা বলবো। আপনারা আসলে মানে কী ধরনের ব্যবস্থা নিচ্ছেন, বিশেষ করে আমরা সকালবেলা দেখেছি যে কোনো কোনো যাত্রী অভিযোগ করেছেন যে 80 থেকে 100% বা ডাবল ভাড়াও আদায় করা হচ্ছে না। আমরা সকাল থেকে ওরকম কোনো অভিযোগ আমরা পাইনি, তারপর আমরা কাউন্টারগুলোতে ঘুরে দেখেছি যে তারা 60% যে বর্ধিত ভাড়া কথা আছে সেটা নিয়ে নিচ্ছে। কিছু কিছু বাস যেটা করতেছে সেটা হচ্ছে তারা লাস্ট স্টপেজের ভাড়া 60% নিচ্ছে, এবং এটা হয়তোবা দেখা গেলো যে গাড়িটা সাতক্ষীরা গাড়ি, সে মাঝখানে কোনো জায়গায় নামবে, সে সাতক্ষীরা ভাড়ায় নিচ্ছে, তার 60% নিচ্ছে, এরকমভাবে কিছু অনিয়ম পাওয়া গেছে। সেই ক্ষেত্রে আমরা আবার তাদেরকে বলেছি, তারা কিছুক্ষণের মধ্যে সংশোধন করে ভাড়ার তালিকা টাঙিয়ে দিবে এবং ওইভাবে তারা যাত্রী পরিবহন করবে। আপনাকে ধন্যবাদ। আপনি শুনছিলেন যে ভাড়ার বিষয়ে যে বিআরটি এর যে বক্তব্য সেটি শুনলাম, যে ওনারা আনুষ্ঠানিকভাবে কেউ ওনাদের কাছে অভিযোগ করেনি সেটি বলছেন। এর পাশাপাশি রাজধানীর ভেতরে যে সকল গাড়িগুলো চলছে সেখানে আমরা যেটি দেখেছি যে গাড়ির ভেতরে অবস্থা বেশ ভালোই বলা যায়, সেখানে দুটি সিটে একজন করেই বসছেন, কোনো কোনো যাত্রী নিজেরাই জীবাণুনাশক নিয়ে উঠেছেন এবং পাশের যাত্রীকে জীবাণুনাশক দিয়ে সাহায্যও করছেন, হেল্পার নিজে জীবাণুনাশক দিয়ে যারা উঠছেন তাদেরকে জীবাণুমুক্ত করছেন, সেটিও আমরা দেখেছি। কিন্তু বিভিন্ন যে বাস স্টপেজগুলো রয়েছে সেই স্টপেজগুলোতে আসলে সেই ধরনের কোনো ব্যবস্থাপনা এখনো পর্যন্ত গড়ে ওঠেনি, এবং সেখানে আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রেই নিরাপদ দূরত্ব এবং সামাজিক দূরত্ব, পারস্পরিক দূরত্ব আসলে রক্ষা করা যাচ্ছে না। তো চট্টগ্রামে আছেন আমাদের রিপোর্টার কমল দে, আমরা সেখানকার পরিস্থিতি জানতে তার কাছে চলে যাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ ওমর।
স্বাস্থ্যবিধি না মানার পাশাপাশি অনিয়ম অব্যবস্থাপনার মধ্য দিয়ে বন্দরনগরী চট্টগ্রামে চালু হয়েছে গণপরিবহন চলাচল। সকাল থেকে বিভিন্ন রুটে গণপরিবহন চলছে, তবে সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। একে তো চারটির তুলনায় কিন্তু গাড়ি যানবাহনের সংখ্যা একেবারে কম, আর সে কারণে কিন্তু ভাড়া হচ্ছে দ্বিগুণ। ভাড়া যে ভাড়া 5 টাকার ভাড়া নেওয়া হচ্ছে 10 টাকা, এবং 10 টাকার ভাড়া নেওয়া হচ্ছে 20 টাকা। অর্থাৎ সরকার যেটা বলেছে 60% ভাড়া মানার কথা, সে ভাড়া কিন্তু এখানে মানা হচ্ছে না। বিশেষ করে আমি দেখতে পাচ্ছি চট্টগ্রামের মধ্যে যেসব যানবাহন রয়েছে সেসব যানবাহনের মতো আসলে ভাড়া তুলনামূলক ডবল, দ্বিতীয় দ্বিগুণ দামে নেওয়া হচ্ছে। আরেকটি বিষয় লক্ষণীয় যেটি হচ্ছে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে, স্বাস্থ্যবিধি যেটি মানা হচ্ছে না সেটি হলো যানবাহনগুলিতে যে ইচ্ছা মতো যাত্রী তুলানো হচ্ছে, হয়তো যেসব মোড়ে পুলিশের ব্যবস্থা রয়েছে সেখানের মধ্যে হয়তো বা যাত্রী সংখ্যা তারা কম নেয়, কিন্তু যেখানে পুলিশ থাকছে না সেখানে তারা ইচ্ছা মতো যাত্রী নিচ্ছে। যাত্রী নেওয়ার ক্ষেত্রে যেটি বিধিনিষেধ কোনোরকম মানা হয়নি। আরেকটি বিষয় হিউম্যান হলার এবং ট্যাম্পোতে কিন্তু অতিরিক্ত যাত্রী নেওয়া হচ্ছে, বিশেষ করে যাদের সিট ক্যাপাসিটি। আপনি জানেন যে একটি হিউম্যান ট্যাম্পোতে 10 জন যাত্রী নেওয়া সিট রয়েছে, সে 10 জন যাত্রী তারা দিচ্ছে, এবং হিউম্যান হলারগুলিতে ঠিক একই অবস্থা। তারা কোনো তদারকির মধ্যে নেই, শুধু গণপরিবহন ট্রাফিক পুলিশ যারা রয়েছেন তারা শুধু গণপরিবহন চেক করছেন বলে হয়তো বা গণপরিবহনেরগুলি তারা দেখতে পাচ্ছেন যে কয়জন যাত্রী উঠছে, কিন্তু হিউম্যান হলার এবং ট্যাম্পো রয়ে গেছে নিয়ন্ত্রণের বাইরে, তারা ইচ্ছা মতো যাত্রী তুলছে। এবং বাস হতে হাতে কোনো কয়েকটি বাস হয়তো বা তারা যাত্রী পরিষেবা যেটা স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সেটি মানছে, তারা যাত্রী কম তুলছে, তবে মাস্ক পরছে না। সাধারণ মানুষ কিন্তু যেটা বলা হয়েছিল মাস্ক পরে যানবাহনে উঠতে হবে, কিন্তু কোনোরকম মাস্ক পরছে না। তারা ড্রাইভার বলুন হেল্পার বলুন কেউ মাস্ক পরছে না, এবং অন্যদিকে শুধুমাত্র যাত্রীরা মাস্ক পরলো তারা আবার গাড়ি দুটো মাস্কটি খুলে নিয়েছে। তো বলা চলে বন্দরনগরী চট্টগ্রামে অনিয়ম অব্যবস্থাপনার মধ্য দিয়ে গণপরিবহন ব্যবস্থা চালু হয়েছে, যেখানে বন্দরনগরী চট্টগ্রামে এখন করোনার জন্য হটস্পট, সেখানে কিন্তু বিধিনিষেধটা আরও বেশি কঠোর হওয়া দরকার বলে বিশ্লেষকরা মনে করছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামে যে গণপরিবহন ব্যবস্থা চালু হয়েছে তার সর্বশেষ। আমরা এখন চলে যাব সিলেটের খবর জানার জন্য সহকর্মী ইকরামের কাছে। ধন্যবাদ কমল। সিলেটে সকাল থেকে আমরা দেখেছি একটার পর একটা বাস বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এই সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যারা যাত্রীরা এখন পর্যন্ত বাস পাননি তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন বাস আসবে, কখন বাস ছেড়ে যাবে। যে বড় বড় কোম্পানিগুলো বিশেষ করে এনা, গ্রিন লাইন, শ্যামলী, হানিফ, তাদের সীমিত সংখ্যক বাস তারা আজকে চলাচল শুরু করেছে। সকাল থেকে 4-5টি বাস এখান থেকে ছেড়ে গেছে এই এনা পরিবহন থেকে, এবং এই যে যাত্রীরা আপনারা দেখতে পাচ্ছেন তারা অপেক্ষা করছে কখন আরেকটি বাস আসবে এবং কখন তারা সে বাসে উঠবে। আমরা দেখেছি যে সকাল থেকেই মোটামুটি যে বাসগুলো ছেড়ে গেছে সেই বাসগুলোতে স্বাস্থ্যবিধি মেনেই 2 সিটে 1 জন যাত্রী করে তারা নিয়ে গিয়েছে, এবং সেই যাত্রীদেরকে ভাড়া যেই সরকারের নির্ধারিত 60% ভাড়া সেই 60% ভাড়ার ভিতরেই ছিল অনেক অনেক বাস কোম্পানিগুলো। কিন্তু কিছু কিছু বাস যেগুলো লোকাল যে বাসগুলো আছে তাদের অতিরিক্ত ভাড়া নেওয়ারও আমরা অভিযোগ পেয়েছি বিভিন্ন যাত্রীদের কাছ থেকে। তবে এই যে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করছে কিনা বা স্বাস্থ্যবিধি মেনে বাসগুলো সিলেট টার্মিনাল থেকে চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা সহ বিভিন্ন গন্তব্যে যাচ্ছে কিনা তা দেখভাল করার জন্য আমরা টার্মিনালের কিছু পুলিশ সদস্যকে আমরা দেখেছি। তারা এই গাড়ি বাসে উঠে উঠে দেখছে যে স্বাস্থ্যবিধি মেনে সরকারের যে নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই স্বাস্থ্যবিধি মেনেই চলাচল করছে। তবে সব কিছু মিলে বলা যায় যে সিলেটে আমরা সকাল থেকে যে বাসগুলো এখান থেকে ছেড়ে যাওয়ার জন্য দেখেছি সব বাসগুলোই মোটামুটি ছেড়ে গিয়েছে, এবং সেই বাসগুলো ছেড়ে যাওয়ার পরপরই আরও যাতে করে যাত্রীরা আসে, যাত্রীরা আরও গতকালকে ঘোষণার পরপরই যাত্রীরা অগ্রিম টিকিট নেওয়ার জন্য অনেক ভিড় করেছে এই টার্মিনালগুলোতে। এখনও আপনারা দেখছেন যে যাত্রীরা আসছে, কখন যাবে বাস, কখন যাবে, এখন ঘোষণার পরপরই যাত্রীদের মধ্যে সিলেট থেকে বিভিন্ন গন্তব্যে যারা আটকে ছিলেন তারা যাওয়ার জন্য একটি অপেক্ষা আছে, এবং অনেক যাত্রীরা এখনও আসছে, এখনও তারা অপেক্ষা করছে ঢাকা সহ অন্যান্য গন্তব্যে যাওয়ার জন্য। মোটামুটি এ ছিল আফজাল, সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বাস ছাড়ার সর্বশেষ খবর। বাস চলাচলের খবর জানাতে সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির। এর আগে চট্টগ্রাম থেকে কমল দে এবং রাজধানীর গাবতলী থেকে ওমর ফারুক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আজ থেকে অভ্যন্তরীণ 3 রুটে শুরু হয়েছে বিমান চলাচল, তবে যাত্রী সংকটে সকাল থেকে পর্যন্ত 5টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার হাজরা শিউলি, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিউলি,
আফজাল, দীর্ঘ দুই মাস পর অভ্যন্তরীণ রুটে যে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু হয়েছে, বলা যায় বেশ সুশৃঙ্খলভাবে এবং স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইটগুলো যাচ্ছে এবং যাত্রীরাও কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা মেনে বিমানবন্দরে প্রবেশ করছেন। এবং সকাল 7টার পর থেকে এ পর্যন্ত মোট 6টি ফ্লাইট ঢাকা থেকে চট্টগ্রাম এবং সৈয়দপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং 11:30টি একটি ফ্লাইট আছে চট্টগ্রামের। তবে বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে, বাংলাদেশ বিমানের 4টি ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রী সংখ্যা কম থাকায় চট্টগ্রাম এবং সৈয়দপুর এবং সিলেট রুটে বাংলা বিমানের মোট 4টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং রাতের সময়ে রাত 8:30টার দিকে ইউএস বাংলা একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে এর বাইরে বলা যায় যে বিমানবন্দরে কিন্তু আগের যে চিরচেনা রূপ সেটা কিন্তু আজকে আমরা যেমন দেখতে পাচ্ছি না। আপনারা জানেন যে মাত্র 3টি রুটে ফ্লাইট চালু হয়েছে, তবে বরিশাল, কক্সবাজার, রাজশাহী এবং রাজশাহী রুটে কিন্তু ফ্লাইট চলছে না। এবং এ বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছেন যে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য যেসব ব্যবস্থা নেওয়া দরকার সেই বিমানবন্দরগুলোতে আসলে সেই ব্যবস্থা নেওয়া হয়নি। এবং এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরকে তারা 2 মাস আগে চিঠি দিয়েছিলেন যেন সেখানে চিকিৎসক এবং প্রয়োজনীয় জনবল এবং যন্ত্রপাতি নিয়োগ দেওয়া হয়, তবে সেটা সম্পূর্ণ না হওয়ার কারণে কিন্তু সেই রুটগুলো চালু করা যাচ্ছে না। এবং আজকে প্রথম দিনে যাত্রীর সংখ্যা কিছুটা কম রয়েছে। এমনিতেই সিভিল এভিয়েশনের নির্দেশনা ছিল যে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য এবং স্বাস্থ্য সুরক্ষা এবং করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে যেন ভাইরাসটি না ছড়ায় সে কারণেই প্রতিটি উড়োজাহাজে 25% আসন খালি রাখতে হবে এবং 75% টিকিট তারা বিক্রি করতে পারবেন। তবে তার চেয়েও কিন্তু কম টিকিট বিক্রি হয়েছে এবং বলা যায় 40-50% আসন পূর্ণ হয়েছে। তবে যাত্রীরা বেশ সন্তুষ্ট এবং তারা বলেছেন যে বিমানবন্দর কর্তৃপক্ষ যেসব ব্যবস্থা নিয়েছেন তারা বেশ সন্তুষ্ট। বিমানবন্দরের প্রবেশ পথে ঢোকার সময় কাউন্টারগুলোতে এয়ারলাইন্সগুলো যাত্রীদেরকে মাস্ক, গ্লাভস সরবরাহ করছেন এবং জীবাণুনাশক স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে তাদেরকে প্রবেশ করানো হচ্ছে এবং প্রবেশ পথেই কিন্তু তাদের দেহে তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। এবং যাত্রীদেরকে বলা হয়েছে কারো শরীরের তাপমাত্রা যদি 99 ডিগ্রি ফারেনহাইটের বেশি থাকে তাহলে তারা যেন না আসেন। এবং বিমানবন্দর পরিচালক বলেছেন স্বাস্থ্যবিধি এখন পর্যন্ত এয়ারলাইন্সগুলো মেনে চলছে, তবে কোনো ধরনের ব্যত্যয় ঘটলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ফ্লাইট বাতিল করা হবে। আফজাল, এই ছিল আমার কাছে এখনকার মতো বিমানবন্দর থেকে সবশেষ। অভ্যন্তরীণ 3টি রুটে চালু হয়েছে বিমান চলাচল, সে খবর জানাতেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাজেরা শিউলি। করোনা চিকিৎসায় আইভারম্যাকটিন নিয়ে প্রয়োজনীয় গবেষণা নিয়ে ভাবছে ভারতও, সেক্ষেত্রে রেফারেন্স হিসেবে মোনাস বিশ্ববিদ্যালয়ের গবেষণার পাশাপাশি তারা আমলে নিচ্ছেন বাংলাদেশের অভিজ্ঞতা। সময় সংবাদকে দিয়ে এক সাক্ষাৎকারে কনফেডারেশন অব মেডিকেল অ্যাসোসিয়েশন এশিয়া অ্যান্ড ওশেনিয়ার প্রধান ডাক্তার এ কে এম আগ্রাওয়াল জানান, পরীক্ষামূলকভাবে কেউ কেউ ব্যবহার করছেন, তবে সিদ্ধান্ত পৌঁছাতে সময় লাগবে। করোনা সংক্রমণের সংখ্যায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় উচ্চ মাধ্যমিকে ভর্তি নিয়ে দেখা দিয়েছে সংশয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে ভর্তি প্রক্রিয়া শুরু না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভর্তির সময়সীমা ছাড়া অন্যান্য নিয়ম বহাল থাকবে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। অনেকে স্বাগত জানালেও দীর্ঘমেয়াদে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় স্থবিরতা সৃষ্টির আশঙ্কা কোনো কোনো শিক্ষাবিদের। অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তার পাশাপাশি ধাপে ধাপে ভর্তির সুযোগ রাখার পরামর্শ তাদের। প্রসূন আশিসের রিপোর্ট। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন 20,47,799 জন শিক্ষার্থী। এবছর অন্তত 16 লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিকে ভর্তিযুদ্ধে অংশ নেবেন। করোনা মহামারীর এই সময়ে ফল প্রকাশ হলেও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা নিয়ে সংশয় দেখা দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ড মনে করছে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের অপেক্ষা করতেই হবে। সকল শিক্ষার্থীর পক্ষে অনলাইনে আবেদন করা সম্ভব নয়, কম্পিউটারের দোকানে যেতে হয়, ভর্তির সময় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলিও খোলা রাখতে হয়। নানা কারণে প্রায় 20-25 লক্ষ মানুষের একটি কার্যক্রম শুরু হয়ে যাবে। পরিস্থিতি যখন আরও কিছুটা উন্নতি হবে আমরা ভর্তির কার্যক্রমটিও শুরু করব। ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখার সিদ্ধান্তে সায় দিলেও শিক্ষা কার্যক্রম দিনের পর দিন বন্ধ রাখলে দীর্ঘমেয়াদে শিক্ষার্থীদের ক্ষতির আশঙ্কা শিক্ষাবিদদের। আমাদের ছাত্ররা যাতে কখনো ভাবতে না পারে এখন তাদের আর পড়ালেখা করার প্রয়োজন নাই, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ হলে যারা শিক্ষার্থী তাদেরও জ্ঞানার্জন, দক্ষতার্জন কোনো না কোনোভাবে সচল রাখতে হবে।
এই মুহূর্তে শিক্ষার্থীদের বা তাদের পরিবারের পক্ষে এই বিভিন্ন কলেজে ঘোরাঘুরি কি সম্ভব নয়। আর অনলাইন সুবিধা তো সব পরিবারের হাতে নেই, বৈষম্য যেন না হয় যাকে আমি ডিজিটাল বৈষম্য বলবো। তবে অসচ্ছল শিক্ষার্থীদের ভর্তিতে আর্থিক ছাড়ের পাশাপাশি কয়েকটি ধাপে ভর্তির সুযোগ রাখার পরামর্শ তাদের। অনেক পরিবারের হাতে অর্থ থাকবে না, প্যাকেজ কেনারও পয়সা থাকবে না, যদি সত্যি সত্যি কেউ আবেদনই করতে না পারে অনেক মেধাবী ছাত্র বাদ করতে পারে। সেজন্য কয়েক ধাপে ভর্তি প্রক্রিয়াটা যেন নিষ্পন্ন হয়। যে সমস্ত শিক্ষার্থী সচ্ছল অবস্থানে নেই তাদের জন্য সরকার বিবেচনা করতে পারে। এদিকে অনলাইনে আবেদন করা সর্বোচ্চ 10টি প্রতিষ্ঠানে ভর্তির পছন্দক্রম উল্লেখ করা সহ উচ্চ মাধ্যমিকে ভর্তির অন্যান্য নিয়মসমূহ অপরিবর্তিত থাকবে বলে জানান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। অনলাইনে শিক্ষার্থীরা তাদের পছন্দক্রম অনুযায়ী আবেদন করে, এবছরও ঠিক একই প্রক্রিয়া হবে, প্রক্রিয়ার কোনো পরিবর্তন হবে না। সারাদেশে উচ্চ মাধ্যমিকে প্রায় 30 লাখ আসন থাকায় ভর্তির ক্ষেত্রে কোনো ধরনের সংকট হবে না বলেও নিশ্চিত করেন তিনি। 30 লাখের মতো প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, করোনায় ব্যবসা টিকিয়ে রাখতে বাজেটে নগদ প্রণোদনার দাবি পোশাক শিল্প মালিকদের, একক খাত নির্ভরতা কমিয়ে বাজার ভিত্তিক নীতি পরিকল্পনার তাগিদ। প্রতি মাসের 1 তারিখে আমরা পদ্মা সেতুর অগ্রগতির খবর প্রচার করে থাকি, আজ থাকছে প্রকল্পের মেয়াদ বাড়ানোর খবর। করোনাভাইরাসের প্রভাব দীর্ঘায়িত হলে বাড়তে পারে দেশের মেগা প্রকল্প পদ্মা সেতুর কাজের মেয়াদ। আগামী মাসের মধ্যে সবগুলো স্প্যান বসানোর কথা থাকলেও নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এ মাসের ডিসেম্বর পর্যন্ত। কর্তৃপক্ষের দাবি, এখন পর্যন্ত পুরো প্রকল্পের কাজ শেষ হয়েছে 80%। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। সামনে বর্ষা, এখনই নদীতে পানি বেড়েছে 6.5 ফুটের বেশি। গত কয়েক বছরের অভিজ্ঞতা বলছে নদীর প্রবল স্রোত বাধা হয়ে দাঁড়াবে পদ্মা সেতুর কাজে। জলের স্রোত ডাঙায় করোনা ভাইরাস, ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে সব শ্রমিকদের প্রকল্পের ভিতর 100% আবাসিক ব্যবস্থা করে রাখা হচ্ছে। কর্মীদের সংক্রমণ থেকে রক্ষার পাশাপাশি কাজ চালিয়ে যেতে ঈদেও কোনো শ্রমিককে ছুটি দেওয়া যায়নি। জাজিরা থেকে মাছ নদী পর্যন্ত 28টি স্প্যান বসানো হলেও মাঝে বাদ পড়েছে একটি, বর্ষার আগে এটি বসাতে হবে। চ্যানেলের মধ্যে পলি জমে গেলে একটি স্প্যানের জন্য ড্রেজিং করতে হবে 2 কিলোমিটার নদী। এরপর ধরা হবে মাওপ্রান্তে মূল নদীতে বাকি 10টি স্প্যান বসানোর কাজ। সবগুলো স্প্যানই জুলাই মাসের মধ্যে বসানোর কথা, সেটা হচ্ছে না। পাশাপাশি পরিবর্তন আসতে পারে প্রকল্পের মেয়াদেও। আমরা জানি না এটা কতদিন চলবে, তার উপরে ডিপেন্ড করবে আমাদের আসলে টাইম আরো বাড়াতে হবে না, তবে খুব বেশি সময় বাড়াতে হবে মনে করে 2-4 মাস হয়তো বাড়ানো লাগতে পারে। বাট এটা ডিপেন্ড করে করোনা ভাইরাসের এফেক্ট কতদিন আমাদের এখানে থাকে। স্প্যানের উপর প্রায় 3000 করে বসাতে হবে স্ল্যাব। এখন পর্যন্ত বসেছে 1105টি রেল এবং 594টি রোড স্ল্যাব, মোট 41টি স্প্যানের মধ্যে 39টি দেশে। বাকি 2টি যন্ত্রাংশ গত মাসে চীন থেকে রওনা হয়ে এই মাসের মধ্যে মাওয়া পৌঁছার কথা। এর আগেও কয়েক দফা বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ, তবে শেষ দিকে সেই কাজের যে গতি তাতে খুব সহজে ভরসা করা যাচ্ছিল 21 সালের শেষ নাগাদ হলেও কাজ শেষ করা যাবে। এখন সেখানে করোনা আরেক দফা ধাক্কা দিল। এখন শুধুমাত্র প্রকল্পের মেয়াদ বাড়ানোই নয়, কাজের গতি কীভাবে ধরে রাখা যায় তার জন্য করতে হবে নতুন পরিকল্পনা। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। গণপরিবহন চলাচলের প্রথম দিনই গাজীপুরে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। ময়মনসিংহেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, সে খবর জানাতে এই মুহূর্তে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় আছেন রাজিবুল হাসান এবং ময়মনসিংহের পাটগুদাম বাসস্ট্যান্ডে আছেন রিপোর্টার হারুনুর রশিদ। প্রথমে যাচ্ছি রাজীবের কাছে। আজাল, আড়াই মাস পরে কিন্তু গণপরিবহন শুরু চালু হয়েছে আজকে সকাল থেকে। আমরা গাজীপুরের যে মহাসড়ক ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবস্থান করেছি সকাল থেকে। সকালে কিন্তু গণপরিবহনের সংখ্যা অনেকটাই কম ছিল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখন কিন্তু মহাসড়কে যাত্রীবাহী যেসব গাড়ি রয়েছে সেগুলোর সংখ্যা বাড়ছে। তবে আমরা যেটা লক্ষ্য করেছি যে স্বাস্থ্যবিধি মানার যে কথা বলা হয়েছিল শর্ত সাপেক্ষে গণপরিবহন চালুর, সেটি কিন্তু আমরা সকাল থেকে অনেকটাই লক্ষ্য করেছি। বেশ কিছু গাড়িতে হয়তো ভিন্নচিত্র, কিন্তু প্রায় গাড়িতেই যে জীবাণুনাশক কিংবা মাস্ক এই বিষয়গুলো কিন্তু আমরা লক্ষ্য করেছি। তবে গাড়ির বাইরের পরিবেশ একটু অন্যরকম, গণপরিবহনের বাইরে কিন্তু গাদাগাদি করে আগের মতোই তারা গাড়িতে প্রবেশ করছে, কিন্তু
যেসব যাত্রী রয়েছে তারা বলছে যে গণপরিবহনের সীমিত থাকার কারণে ভাড়া অনেকটাই বেশি নিচ্ছে, যে 60% যে ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছে সরকার থেকে সেটা কিন্তু মানা হচ্ছে না, দ্বিগুণ কোন কোন ক্ষেত্রে তিনগুণ ভাড়া নিচ্ছে। গাজীপুর থেকে সেসব দূরপাল্লার গাড়ি রয়েছে যাচ্ছে, সেই সব ভাড়া কিন্তু অধিক বলছে যাত্রীরা। এছাড়া গাজীপুরের ভেতরে যেসব গাড়ি চলছে সেসব গাড়ির মধ্যে ভাড়া আগের মতো সীমিত রয়েছে। আমি এখন অবস্থান করছি গাজীপুরের চান্দনা চৌরাস্তায়, এখানে কিন্তু বেশ কিছুক্ষণ যাবত আমি অবস্থান করছিলাম, যে গাড়ি যেদিকেই যাচ্ছে এখানে ট্রাফিক যে পুলিশ ছিল সেই সব পুলিশের খুব একটা কার্যকলাপ আমি লক্ষ্য করছি না। তো যাত্রীদের এই অভিযোগ ছিল যে তাদের ভাড়া অনেকটাই বেশি নেওয়া হচ্ছে, এছাড়া সামাজিক দূরত্ব এবং স্প্রে অন্যান্য স্বাস্থ্যবিধি যেসব রয়েছে সেসব গাড়ি গণপরিবহনে মানা হচ্ছে আমি লক্ষ্য করেছি। তো আমি এই ছিল গাজীপুর থেকে গণপরিবহনের সর্বশেষ খবর। আমি যাচ্ছি সহকর্মী হারুনুর রশিদের কাছে, হারুনুর রশিদ আছে ময়মনসিংহে। ধন্যবাদ রাজীব। আসলে ময়মনসিংহের পরিস্থিতি একটু যদি বলি, সেটি হচ্ছে যে প্রায় দীর্ঘ 2 মাস পর ময়মনসিংহ থেকে গণপরিবহন চালু হয়েছে, এবং এই গণপরিবহন বিশেষ করে বাস চালু হওয়ার কারণে সাধারণ মানুষের বিশেষ করে যারা যাত্রী আছেন তাদের ভিড় বেড়েছে। এবং আমরা যে বাস স্ট্যান্ডটিতে আছি সেটি হচ্ছে ময়মনসিংহের পাটগুদাম ব্রিজ মোড় বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডটিতে এসে আমরা যে বিষয়টি দেখছি যে আসলে এখান থেকে বাসগুলো যাচ্ছে সরকার নির্দেশিত যে অর্ধেক যাত্রী নিয়ে বাস থেকে অর্ধেক সিটে যাত্রী নিয়ে চলাচল করতে হবে, সেই অর্ধেক সিটে যাত্রী নেওয়ার যে বিষয়টি সেটি এখান থেকে আমরা দেখছি যে পুরোপুরি মানা হচ্ছে। অর্থাৎ এখানে সবগুলো বাসই অর্ধেক যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এই বাস স্ট্যান্ড থেকে। তবে বাস স্ট্যান্ড থেকে যাওয়ার পর অন্যান্য যে বাস স্ট্যান্ডগুলো আছে, যে লোকাল বাস স্ট্যান্ড, সেখানে এগুলো মানা হচ্ছে কিনা সে বিষয়ে প্রশ্ন আছে। আমরা বেশ কয়েকজন যাত্রীর অভিযোগ পেয়েছি, তারা বলছেন যে এই বাসগুলো বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে যাওয়ার পরে সেই অন্যান্য যে বাস স্ট্যান্ড আছে, যে লোকাল বাস স্ট্যান্ড, সেখান থেকে তারা বেশি যাত্রী নিয়েই গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছেন, এরকম একটি অভিযোগ পেয়েছি আমরা। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে বাস চলাচল বা গণপরিবহন চলাচলের যে অন্যতম সরকারের একটি নির্দেশনা ছিল যে স্বাস্থ্যবিধি মেনে সেই বাসগুলো পরিচালনা করতে হবে, এই বাস স্ট্যান্ডে এসে আমরা সেই স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি সেটি আমরা পুরোপুরি দেখছি না। শুধু অর্ধেক যাত্রী নেওয়া হচ্ছে, কিন্তু বাসে ওঠার সময় যাত্রীদের যে জীবাণুনাশক ছিটে ওঠানোর কথা, হ্যান্ড স্যানিটাইজার দেওয়ার কথা, সেই বিষয়গুলো এখানে মানা হচ্ছে না। আমরা দেখেছি যে বাসের যারা সুপারভাইজার আছেন, অনেক সুপারভাইজার বা হেল্পার, তাদেরকে আমরা মাস্ক পরিধান করতে দেখিনি এবং মাস্ক ছাড়াই তারা ডিউটি করছেন। এবং যে কয়েকজন এখানে আমরা দেখেছি যে যারাও মাস্ক ব্যবহার করছে, তারাও আসলে পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে সেই মাস্ক ব্যবহার করছে না, সেটি মুখের একপাশে বা মুখের নিচে নামিয়ে রাখছে এবং মুখ খালিই থাকছে, যার কারণে স্বাস্থ্যবিধি যেটি মানার কথা সেটি আসলে এখানে মানা হচ্ছে না। আরেকটি বিষয় যে এখানে টিকিট কাউন্টার যেগুলো রয়েছে, টিকিট কাটার যেগুলো ব্যবস্থা রয়েছে, সেই টিকিট কাউন্টারগুলোতেও স্বাস্থ্যবিধির কোনো লক্ষণই আমরা দেখছি না। অর্থাৎ এই টিকিট কাউন্টারের সামনে জীবাণুনাশক বা হাত ধোয়ার যে ব্যবস্থা থাকার কথা ছিল সেই ব্যবস্থাগুলো নেই, এবং এখানে আমরা দেখছি যে সাধারণ মানুষের মধ্যেও স্বাস্থ্যবিধি মানার কোনো লক্ষণ আমরা দেখছি না। এই বাস স্ট্যান্ডে প্রচুর মানুষের ভিড়, তারা গাদাগাদি করে দাঁড়িয়ে আছেন এবং টিকিট নেওয়ার সময় গাদাগাদি করে টিকিট নিচ্ছেন, এ বিষয়ে আসলে আমরা স্বাস্থ্যবিধি মানার কোনো তৎপরতা সাধারণ মানুষের মধ্যেও দেখছি না এবং পরিবহন সংশ্লিষ্ট যারা আছে তাদের মধ্যেও আমরা দেখছি না। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে এখানে সেনাবাহিনীর সহায়তায় একজন ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসেছিলেন, তিনি এখানে মিনিট দশকের মতো অবস্থান করে আবার এখান থেকে চলে গেছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে বাস চলাচলের সর্বশেষ। বাস চলাচলের খবর জানাতে ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ, এর আগে গাজীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাজিবুল হাসান। এবার আমরা ট্রেন চলাচলের খবর জানবো। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার নাজমুল সালেহী, সরাসরি যাব তার কাছে। সালেহী, বনলতা এক্সপ্রেস সেটি যাবে রাজশাহীর উদ্দেশ্যে। এর আগে সকাল 7টায় রাজশাহী থেকে ছেড়ে ট্রেনটি 12টার দিকে কমলাপুর প্ল্যাটফর্মে এসে পৌঁছে। এই ট্রেনে এখন যারা অপেক্ষা করছেন তাদেরকে শুরুতেই ঢুকতে দেওয়া হয়নি। ট্রেনটি থামার পর এই ট্রেনের যে সমস্ত যাত্রীরা ছিল তাদেরকে বের করে দেওয়ার পরে আসলে যারা রাজশাহীতে যাবেন তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়েছে। আজকে কমলাপুর থেকে মোট 7টি ট্রেন ছেড়ে যাবে, মোট চলছে হচ্ছে 8টি আন্তঃনগর ট্রেন। সকালবেলা সকাল 7টায় কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে গিয়েছে চট্টগ্রামের ট্রেন সোনার বাংলা এক্সপ্রেস, এরপরে দুপুর 3টার দিকে আছে কালনী সিলেটের ট্রেন, তারপরে সুবর্ণ এক্সপ্রেস 3:40 ট্রেন যাবে চিটাগং, তারপরে হচ্ছে রাতের বেলাতে আছে পঞ্চগড় এবং লালমনিরহাটের ট্রেন। এ হচ্ছে এখানকার ট্রেন যেগুলো যাবে তার সর্বশেষ খবর। আজকে যে 7টা ট্রেন যাবে সেগুলোর আসলে
প্রত্যেকটি ট্রেনেই আমরা দেখেছি সকাল থেকে ট্রেন আসার পরে সেগুলোকে জীবাণুনাশক স্প্রে দিয়ে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। প্রত্যেকটি ট্রেনের মেঝে, যাত্রীদের বসার আসন এবং চাতরে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। পাশাপাশি প্ল্যাটফর্মে ঢোকার আগে প্রত্যেকটি যাত্রীকে আসলে তাদের মাস্ক পরা আছে কিনা সেটি নিশ্চিত করা হয়েছে। এরপরে অন্তত 3 স্তরের সুরক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে যাত্রীদেরকে আসলে প্ল্যাটফর্মের মধ্যে প্রবেশ করতে হয়েছে। প্রথমে এখানে প্রথমে শুরুর দিকে আরএনবির সদস্য এবং পুলিশের সদস্যরা রয়েছে, যারা তাপমাত্রা পরীক্ষা করছেন মেশিন দিয়ে। সেই তাপমাত্রা যদি কারো তাপমাত্রা বেশি থাকে তাহলে তাদেরকে যাত্রা করতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি ওখানে জীবাণুনাশক টানেল বসানো হয়েছে এবং পানি রাখা হয়েছে জীবাণুনাশক, যাতে পা চুবিয়ে এখানে আসা যায়, কাউন্টারের ভিতরে মানে ট্রেনের মধ্যে প্রবেশ করা যায়। এ সমস্ত ব্যবস্থা কিন্তু ওখানে রাখা হয়েছে। এবং স্টেশনে আপনি জানেন যে শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে, এবং যাত্রী যারা বসছেন এক সিট ফাঁকা রেখে রেখে সামাজিক দূরত্ব বজায় রেখে তারা বসছেন। সব মিলিয়ে যাত্রীরা বলছেন এটি মূলত অনেকটা স্বাস্থ্যকর যাত্রা, এবং এখন যে স্বাস্থ্যহানির যে ঝুঁকিটি রয়েছে তারা বলছেন যদি এটা রেল কর্তৃপক্ষ চালিয়ে যেতে পারে তাহলে হয়তো অনেকটা করোনার যে সংক্রমণটা এড়ানো সম্ভব হবে। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ খবর। আফজাল, স্বাস্থ্যবিধি মেনেই চলছে ট্রেন, সে খবর জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুস সালেহী। সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক চলছে, সেখানে আছেন রিপোর্টার এহসান জুয়েল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল, আফজাল, একেবারে হঠাৎ করে বৈঠকটি ডাকা হয়েছে সচিবালয়ে, মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বৈঠকটি হচ্ছে। বৈঠকে আমরা এখন পর্যন্ত দেখেছি এখানকার সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, তারা উপস্থিত আছেন এবং একই সঙ্গে উপস্থিত আছেন 4 সিটি কর্পোরেশনের মেয়র, অর্থাৎ ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশনের মেয়র, গাজীপুরের মেয়র আছেন, নারায়ণগঞ্জের মেয়র আছেন, এবং একই সঙ্গে আমরা দেখেছি পুলিশের আইজিও এই বৈঠকে উপস্থিত আছেন। অর্থাৎ উপস্থিতিদের বিষয়টি বিবেচনা করলে যেটি সিদ্ধান্ত নেওয়া যায় যে এই বৈঠকে মূলত স্থানীয় সরকার বিভাগ অর্থাৎ জনপ্রশাসন মন্ত্রণালয় এবং একই সঙ্গে আইন শৃঙ্খলা বিভাগ এই দুটি বিষয়ের মধ্যে সমন্বয় সাধনের জন্য আজকের বৈঠকটি ডাকা হয়েছে। বৈঠকে আমরা দেখেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি সভাপতিত্ব করছেন এবং একই সঙ্গে ঊর্ধ্বতনের যে কর্মকর্তারা আছেন, শুধুমাত্র স্বাস্থ্যমন্ত্রী নয়, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারাও আছেন। এখানে আইসিডিআরের পরিচালক মির্জাদি সেফিনা ফ্লোরা তিনি উপস্থিত আছেন। অর্থাৎ 3টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সরকারের, এই মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় কীভাবে সাধন করা যাবে, যেহেতু আপনি জানেন যে অফিস আদালত খুলে দেওয়া হয়েছে, এখনকার সরকারের যে পলিসি সেটি আসলে আগের পলিসির চেয়ে অনেক বেশি ভিন্ন হবে, আর এই কারণেই এখানকার এই মন্ত্রণালয়গুলোর এই বিভাগগুলোর মধ্যে সমন্বয় কীভাবে সাধন করা যায় সেজন্যই কিন্তু গুরুত্বপূর্ণ এই বৈঠকটি খুবই জরুরিভাবে ডাকা হয়েছে। অর্থাৎ এখানে আইন শৃঙ্খলা বাহিনী কীভাবে কাজ করবে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে যে বিভাগগুলো রয়েছে অর্থাৎ পৌরসভা এবং অন্যান্য যারা প্রশাসনের দায়িত্বে আছেন তারা কীভাবে কাজ করবেন, একই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কীভাবে সমন্বয় করা হবে, সেই বিষয়গুলো আজকে বৈঠকে আলোচনা হচ্ছে। দুপুর 12টা নাগাদ বৈঠকটি শুরু হয়েছে, প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে এটি চলার কথা রয়েছে, তবে এরপরে আনুষ্ঠানিক কোনো ব্রিফ করার কথা এখন পর্যন্ত জানা যায়নি। আমরা হয়তো বৈঠকে অংশগ্রহণকারী সরকারি কর্মকর্তা কিংবা মন্ত্রী যারা আছেন তাদের কাছে জানার চেষ্টা করব বৈঠক শেষে যে আসলে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত এসেছে কিনা, সেই বিষয়গুলো আমরা তাৎক্ষণিক জানলে হয়তো আপনাদের জানাতে পারবো। এখন পর্যন্ত বৈঠকটি চলছে। আফজাল, এ ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর। সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক চলছে, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী এহসান জুয়েল। করোনার চাপ কাটিয়ে ব্যবসা টিকিয়ে রাখতে আসছে বাজেটে, নগদ প্রণোদনাসহ নানাভাবে অর্থ সহায়তা চান তৈরি পোশাক শিল্প মালিকরা। রপ্তানিমুখী পোশাক খাতের মতোই কর্পোরেট কর সুবিধার পাশাপাশি অন্তত 1 বছরের জন্য উৎসে কর মৌকুফ চায় গার্মেন্টস, এক্সেসরিজ ও প্যাকেজিং শিল্প। কামরুল হাসান সবুজের রিপোর্ট। করোনার এক ধাক্কা পাল্টে দিয়েছে অর্থনীতির হালচাল, বিশ্ব মন্দার মুখে পড়া ভোক্তারা কমিয়ে দিয়েছেন ভোগ ব্যয়, আর এতেই শঙ্কা শুধু তৈরি পোশাকেরই চাহিদা কমবে 40%। এ অবস্থায় আসছে বাজেটে নতুন করে সহায়ক নীতিকৌশল চান পোশাক শিল্প মালিকরা। নগদ সহায়তার উপর বিদ্যমান 5% কর প্রত্যাহারের পাশাপাশি 2 বছরের জন্য দেশীয় কাঁচামালে তৈরি পোশাক রপ্তানিতে 10% ও বিদেশি কাঁচামালে করলে 4% নগদ সহায়তার দাবি তাদের। ব্যবসা গুটিয়ে নিতে চান নিরাপদ প্রস্থান পলিসি। বিশ্ব মহামারী করোনার কারণে আগামী 1 বছরে বন্ধ হয়ে যাবে বহু শিল্প কারখানা, হারিয়ে যাবে অনেক উদ্যোক্তা, তাদের নিরাপদ প্রস্থানের দিক নির্দেশনা থাকতে হবে এবারের বাজেটে, বরাদ্দ রাখতে হবে একটা টাকার অঙ্ক, বিষয়টি অত্যন্ত জরুরি।
গেল কয়েক বছর ধরে জিপার বোতামসহ 90% বেশি আনুষঙ্গিক পণ্য সরবরাহ করে পোশাক খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখছে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্প। বাড়ছে এ খাতের সরাসরি রপ্তানিও। বারবার আশ্বাস পাওয়া উদ্যোক্তাদের চাওয়া, এবার অন্তত সহায়ক নীতিকৌশল নিয়ে পাশে দাঁড়াবে সরকার। এক বন্ড লাইসেন্স আর কোনো বেনিফিট কিন্তু আমরা তেমন পাই না। আমাদের এই সোর্সটা একটা 0.24 জায়গায় এক বছরের জন্য এটা শূন্য হারে করা হোক। কর্পোরেট ট্যাক্স যেটা 35% আছে, কোনোভাবেই এটা 10 বা 12 উপরে যাতে না। যারা এক্সপ্লোরেন্টের চাহিদা যেহেতু 10 বাড়াতে পারে, আমরা এক্সপ্লোরেন্টের ফ্যাক্টরি আমরা এটা পাওয়ার অধিকার রাখি। তবে রপ্তানি আয় ও কর্মসংস্থান বিবেচনায় বাজার ভিত্তিক সহায়তা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। রপ্তানি খাতের সংকোচন যদি হয়, শ্রমিক কর্মচারী আছেন, তাদের এমপ্লয়মেন্ট আর কোথায় হতে পারে সেটা নতুন করে ভাবতে হবে। কিন্তু আন্তর্জাতিক বাজারে চাহিদার সংকট না কাটলে আমরা এখান থেকে যে প্রণোদনাটা দেব সেইটা দিয়ে কিন্তু বাজার ধরা যাবে না। এক্সপোর্ট সেক্টরের জন্য ইতোমধ্যে যে সকল সুবিধা বিরাজমান আছে সেটা থাকতে পারে। বর্তমান প্রেক্ষাপটে প্রতি মাসে শূন্য হারে রিটার্ন দাখিলের বিধানও তুলে দেওয়ার দাবি পোশাক খাতের ব্যবসায়ীদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভাড়া ছিল 250 টাকা, এখন রাখতে 1100 টাকা। যেখানে 480 টাকা ভাড়া, সেখানে নেওয়া হচ্ছে 760 টাকা ভাড়া। আগে 5 টাকা ছিল, এখন 10 টাকা। দীর্ঘ 2 মাস পর গণপরিবহন চালু হলেও ভাড়া দ্বিগুণ। বাসের ভেতরে স্বাস্থ্যবিধি মানা হলে উপেক্ষিত টার্মিনালে, অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হলেও যাত্রী সংকট। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় উচ্চ মাধ্যমিকে ভর্তি নিয়ে সংশয়, স্থবিরতা সৃষ্টির শঙ্কা। অসচ্ছল শিক্ষার্থীদের ধাপে ধাপে ভর্তির সুযোগ রাখার পরামর্শ। করোনাভাইরাসের প্রভাব দীর্ঘায়িত হলে বাড়তে পারে পদ্মা সেতুর কাজের মেয়াদ, এখন পর্যন্ত শেষ 80%। বর্ষায় বাধা হয়ে দাঁড়াবে নদীর প্রবল স্রোত। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ .tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন স্টেট স্পেস BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।